বেশি সময় পর বাংলাদেশে শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার দরজা। এর মাধ্যমে সব খাতে নেওয়া হবে জনবল। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। এ নিয়ে বিস্তারিত জানাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাদের, ধন্যবাদ শ্রেয়া। আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ 3 বছর অতিবাহিত হওয়ার পর অবশেষে বাংলাদেশ থেকে কর্মী আনার একমত পোষণ করেছে মালয়েশিয়ার মন্ত্রী পরিষদ। আপনি জানেন যে এর আগে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় সফরে কিন্তু সমঝোতা স্বাক্ষর করতে আর কোনো বাধা থাকলো না। আপনি জানেন যে এর আগে গত অক্টোবরে শুধু বৃক্ষরোপণ খাতে বিদেশি শ্রমিক দেওয়ার কথা হলেও এবার কিন্তু বৃক্ষরোপণের পাশাপাশি এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, কনস্ট্রাকশন সহ সকল খাতেই বাংলাদেশি শ্রমিকদের আনার কথা জানিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়। শ্রেয়া, আরে তবে নতুন করে বিদেশি কর্মী আনার ক্ষেত্রে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে আলোচনা করে দেশে কোয়ারেন্টাইনে নানা ইস্যুতে বেশ কিছু সিদ্ধান্ত নতুন করে আসতে পারে বলেও জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারভানান। এছাড়া দেশটির রপ্তানি ভিত্তিক যে কোম্পানিগুলোতে শ্রমিকের যে চাহিদা সেটি বিপুল থাকায় এই শিল্প খাতের কারখানা আগামী বছরের নাগাদ প্রায় 6 লাখেরও বেশি শ্রমিক আনার কথা রয়েছে। তবে নিয়োগকর্তাদের যে বোঝা রয়েছে সে থেকে মুক্তি দেওয়ার জন্য মন্ত্রিসভা 2022 সালের 1 জানুয়ারি থেকে এবং 1 জুলাই পর্যন্ত মাল্টিটায়ার যে লেভি সিস্টেম রয়েছে এখানে তার বাস্তবায়ন স্থগিত করারও সিদ্ধান্ত নিয়েছে। তবে অন্যদিকে যদি জনশক্তির সংকট জরুরি ভিত্তিতে সমাধান করা না হয় তবে এদেশের শিল্পখাতকে স্বাভাবিক পথে নিয়ে আসা কঠিন হয়ে পড়বে বলেও জানিয়েছেন এখানকার যে ব্যবসায়ী সংগঠনের নেতারা। তো শ্রেয়া, মোটামুটি এই ছিল আমার কাছে মালয়েশিয়ার সবশেষ খবর। শ্রেয়া, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল কাদের। দেখছেন।